বিসমিল্লাহির রহমানির রহিম। প্রকৃতির লীলাভূমি আমাদের এই বাংলাদেশ। বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকা নগরীর পূর্বাঞ্চলে অবস্থিত মনোরম কনসালটেন্টদের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এ প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানে কর্মরত একঝাঁক মেধাবী প্রশিক্ষিত কনসালটেন্ট, ডাক্তার, নার্স ও দক্ষ টেকনিশিয়ান, যারা প্রতিদিন রোগীর সেবা প্রদানে বদ্ধপরিকর। আলরাজি ইসলামিয়া হাসপাতাল প্রাইভেট লিমিটেড প্রতিষ্ঠানটি অত্যন্ত মনোরম ও শান্তিপূর্ণ এলাকায় প্রতিষ্ঠিত হওয়ার ফলে ঢাকা শহর সহ দেশের যে কোনো প্রান্ত থেকে সহজে রোগী আসা যাওয়ার ক্ষেত্রে যানজটের মতো প্রতিবন্ধকতার শিকার হতে হয় না, যার ফলে অনায়াসেই রোগী যাতায়াত করতে পারেন। দেশের গ্রামাঞ্চল ও ঢাকা শহর সহ আশপাশের সকল ছোট বড় শহর হতে আসা রোগীদের সেবার মান নিশ্চিত করার লক্ষ্যে হাসপাতাল আন্তরিকতার সাথে সর্বদা কাজ করে যাচ্ছে। আপনি ও আপনার পাশের সকল রোগীদের চিকিৎসা সেবা পাওয়ার লক্ষ্যে আলরাজি ইসলামিয়া হাসপাতাল প্রাইভেট লিমিটেড হতে পারে সকলের আস্থা ও নির্ভরতার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। হাসপাতালের বিশেষ সুবিধাসমূহ। রোগীর সেবার মান নিশ্চিত করার লক্ষ্যে আলরাজি ইসলামিয়া হাসপাতাল প্রাইভেট লিমিটেড সকল প্রকার প্রয়োজনীয় বিভাগের সমন্বয়ে সার্ভিস চালু করেছে। আধুনিক যন্ত্রপাতির সমন্বয়ে সাজানো হয়েছে হাসপাতালের অপারেশন থিয়েটার। অত্যাধুনিক মেশিনের মাধ্যমে সকল প্রকার ইমেজিং টেস্ট, ল্যাবরেটরির সকল পরীক্ষা নিরীক্ষা, দক্ষ ও নির্ভরযোগ্য কনসালটেন্ট, বায়োকেমিস্ট ও টেকনোলজিস্ট দ্বারা পরিচালিত হচ্ছে। প্রয়োজন সাপেক্ষে ইমেলের মাধ্যমে রোগীর রিপোর্ট ডেলিভারি। ভিআইপি কেবিন সহ সম্পূর্ণ হাসপাতাল শীতাতপ নিয়ন্ত্রিত। হাসপাতালে আসতে অক্ষম, বয়স্ক ও জরুরি রোগীদের সেবার জন্য হোম সার্ভিস চিকিৎসার সুব্যবস্থা রয়েছে। রোগী ও বহিরাগতদের জন্য অষ্টম তলায় চালু রয়েছে সাশ্রয়ী মূল্যে রুচিসম্মত খাবারের ক্যান্টিন। নামাজের জন্য রয়েছে মসজিদ। মুক্তিযোদ্ধা ও তার পরিবারের জন্য রয়েছে বিশেষ সুবিধা। জলসেন চৌধুরী, আমরা একসাথে 2 নম্বর সেক্টরে ছিলাম, হেডকোয়ার্টারে খালেদ মোশারফের আন্ডারে, ক্যাপ্টেন হায়দারের আন্ডারে আমরা ট্রেনিং প্রাপ্ত 3 মাস, এবং ওইখান থেকে সেন্টার বললাম ঢাকায়। আমরা এইখানে যুদ্ধ করছি 5-6 মাস। আমি অজ্ঞান ছিলাম, আইসিউতে ছিলাম প্রায় 1 মাস,
এক মাসের দুই তিন দিন কম, ওইখান থেকে সুস্থ হয়ে পরে গেলাম কেবিনে। আল্লাহ জিলে এখন তাদের চিকিৎসার দৌলতে আমি এখন হাঁটতে পারি, চলতে পারি, এবং ডাক্তার দুজন ডাক্তার আমাকে খুব ভালো চিকিৎসা করছেন, ডক্টর রফিকুল ইসলাম, আরেকজন হলো বাকি। তো যাই হোক, আল্লাহ এখন আমার অনেক আরোগ্য করছে। হাসপাতালের সার্ভিস সমূহ 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ও কার্ডিয়াক মনিটরযুক্ত ইমার্জেন্সি অবজারভেশন, সামান্য কাটাছেঁড়া, জ্বর, সর্দি, মাইনর অপারেশন সহ স্ট্রোক, পয়জনিং এমআইয়ের মতো যে কোনো ইমার্জেন্সি প্রয়োজন মেটাতে সক্ষম কার্ডিয়াক মনিটরযুক্ত ডায়ালাইসিস ইউনিট। চব্বিশ ঘন্টা হোমোডায়ালাইসিসের ব্যবস্থা, পজিটিভ রোগী বি ও সির জন্য সম্পূর্ণ আলাদা ব্যবস্থা, হোমোডায়ালাইসিসে ঝুঁকিপূর্ণ রোগীদের জন্য সিআরআরটি এর বিকল্প স্লিড অথবা সিএপিডির ব্যবস্থা, আইসিইউ ইনসেন্টিভ কেয়ার ইউনিট। এইচডিইউ, এনআইসিইউ, ডায়াবেটিক অ্যান্ড হাইপারটেনশন ইউনিট, হেলথ কার্ডের মাধ্যমে পরামর্শ, চেক আপ, রি ফলো আপ সহ সব ধরনের চিকিৎসা সেবা, ফুয়েটাল মনিটর সহ লেবার অবজারভেশন, ব্যথামুক্ত নর্মাল ডেলিভারির জন্য সব রকম আধুনিক ব্যবস্থা, শুধুমাত্র বিশেষ জটিলতার ক্ষেত্রে সিজারিয়ানের সুব্যবস্থা, ডেন্টাল অ্যান্ড ফিজিওথেরাপি ইউনিট, চক্ষু ও বার্ন ইউনিট, সকল বিভাগের বিশেষজ্ঞদের সমন্বয়ে ওয়েল ডেকোরেটেড কনসালটেশন সেন্টার, চব্বিশ ঘন্টা ফার্মেসি ও অ্যাম্বুলেন্স সার্ভিস, আইসিইউ এর রোগী পরিবহন উপযোগী যন্ত্রপাতি যুক্ত কম খরচে অ্যাম্বুলেন্স সার্ভিসের ব্যবস্থা, ভিআইপি কেবিন সহ শীততাপ নিয়ন্ত্রিত জেনারেল বেড, হেলথ চেক আপ প্যাকেজ, সকল ল্যাব পরীক্ষায় 25% ও দেশীয় ঔষধে 5% পর্যন্ত ছাড়, সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা সবার দ্বারে। আসুন এবার আমরা কথা বলবো হাসপাতালের চেয়ারম্যানের সাথে। স্বল্প মূল্যে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা সবার দ্বারে পৌঁছে দেওয়ার জন্যই ঢাকা শহরের প্রাণকেন্দ্র বনশ্রী এরিয়ার মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে আলরাজি ইসলামিয়া হাসপাতাল। হাসপাতালটি একটি পূর্ণাঙ্গ হাসপাতাল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। হাসপাতালের আইসিইউ, এনআইসিইউ, ডায়ালাইসিস, ফিজিওথেরাপি, ব্লাড ব্যাঙ্ক এবং লাশ রাখার মর্চুয়ারি সহ একটি পূর্ণাঙ্গ হসপিটাল। সকল প্রকারের সার্ভিস উক্ত হাসপাতালে রয়েছে। কনসালটেশন সেন্টারে আমাদের প্রায় 40 জন বিশেষজ্ঞ কনসালটেন্ট নিয়মিত স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন। হাসপাতালটি অত্র এলাকায় সকল জনসাধারণের মধ্যে স্বাস্থ্যসেবা প্রদান করে একটি জনপ্রিয়তা অর্জন করেছে। ইতিমধ্যেই আমরা আমাদের সকল বিভাগগুলি খুলতে সক্ষম হয়েছি। ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে হাসপাতালটি আফতাবনগরে একটি মেডিকেল কলেজ এবং একটি নার্সিং ইনস্টিটিউট করার পরিকল্পনা নিয়ে জায়গা নেওয়া প্রক্রিয়াধীন, এবং ভবিষ্যতে হাসপাতালটিকে আরও জনপ্রিয় করার জন্য আমাদের ঢাকা শহরের আরও কয়েকটি স্থানেই আমাদের আরও কয়েকটি লেআউট শাখা করার পরিকল্পনা রয়েছে। আমরা অত্র হাসপাতালে সকল জনসাধারণকে আমাদের সার্ভিস নেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে যে আমরা এই হাসপাতালটি বাংলাদেশেই নয়, যাতে একটি আন্তর্জাতিক মানের হসপিটাল হিসেবে রূপান্তরিত করতে পারি, যাতে করে আমাদের দেশের লোকেরা যে সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং বিভিন্ন জায়গায় স্বাস্থ্যসেবা নিতে যাচ্ছে, ভবিষ্যতে যেন এমন একটা হাসপাতাল হিসেবে আমরা এটাকে তৈরি করতে পারি, যাতে করে
অন্য দেশের লোকেরা আমাদের দেশে এসে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারে। আমরা সকলকে এখানে চিকিৎসা সেবা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এবার কথা বলি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকের সাথে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হাসপাতাল ম্যানেজমেন্ট বোর্ডের যে সদস্যগণ আছেন তারা এই প্রতিষ্ঠানটিকে একটি উন্নত প্রতিষ্ঠান হিসাবে পরিণত করার জন্য দিন রাত তাদের মেধা যোগ্যতা দক্ষতা অভিজ্ঞতা কাজে লাগিয়ে যাচ্ছে। এই হাসপাতালটিতে যে সমস্ত সার্ভিসসমূহ রয়েছে সে সমস্ত সার্ভিসসমূহ হচ্ছে আইসিইউ, এনআইসিইউ, ডায়ালাইসিস, ফিজিওথেরাপি, ডেন্টাল, মর্সুয়ারি সহ অন্যান্য বিভাগ। আল রাজি ইসলামী হাসপাতাল প্রাইভেট লিমিটেড আপনাদের পাশেই, আসুন দেখুন আমাদের হাসপাতালের সার্ভিস নিন। দর্শক আসুন এবারে হাসপাতালের পরিবেশটা একটু দেখে আসি। আমি ডাক্তার হুমায়ুন, আমি বনশ্রীর একজন অধিবাসী। আমি বিভিন্ন সময়ে আমার পেশেন্ট এবং প্রতিবেশীদেরকে নিয়ে আল রাজি ইসলামী হসপিটালে আমি সেবা নিতে এসেছিলাম। তো আমার অবজারভেশন আশেপাশের হসপিটালগুলো হচ্ছে আল রাজির ইসলামী হসপিটালের সেবার মান অনেক ভালো, অনেক উন্নত। আমি অত্র প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। এবার হাসপাতালের একজন চিকিৎসকের সাথে কথা বলবো। আমি ডাক্তার মোহাম্মদ ফজলুল হক, আল রাজি ইসলামী হাসপাতালের কনসালটেন্ট পেডিয়াট্রিশিয়ান। নবজাতক ও শিশুদের জন্য সার্বক্ষণিক সেবা প্রদানের অঙ্গীকার নিয়ে আমরা এই হাসপাতালে চিকিৎসা প্রদান করি। এই হাসপাতালে নবজাতক শিশুদের জন্য এনআইসিইউ সুবিধা রয়েছে, যেখানে ভেন্টিলেটর, ইনকিউবেটর, ফটোথেরাপি ইত্যাদি উন্নতমানের যন্ত্রপাতি সজ্জিত এনআইসিইউ নবজাতক শিশুদের ক্রিটিক্যাল কেয়ার প্রদান করে থাকে। শুক্রবার সহ প্রতিদিন এই হাসপাতালে শিশু রোগ বিশেষজ্ঞ বসেন এবং সার্বক্ষণিক চিকিৎসা সেবা প্রদান করেন। আল রাজি ইসলামিয়া হাসপাতাল প্রাইভেট লিমিটেড, বাড়ি নম্বর 9, ব্লক জি, বনশ্রী মেন রোড, রামপুরা, ঢাকা 1219। ইমার্জেন্সি কল 02-8399-114 থেকে 7 পর্যন্ত। মোবাইল 01-766-118855। আল রাজি ইসলামিয়া হাসপাতাল প্রাইভেট লিমিটেড। সেবা নিন, ভালো থাকুন।